হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট সোনা। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, একটা জিনিস দেখে বেশ ভালো লাগছে, এতদিন পর বাঙালিরা বুঝছে যে বাংলা সিনেমাকে, বাংলা ইন্ডাস্ট্রিকে বুস্ট করতে গেলে একতা খুব প্রয়োজন। প্রথমে আমাদের মতো রিভিউয়াররা, মানে আমাদের সমস্ত রিভিউয়ার কমিউনিটি চেঙ্গিসকে খুব বেশি সাপোর্ট করছে, প্রমোশনে এগিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের বাংলার টপ রিভিউয়ার থেকে শুরু করে সমস্ত রিভিউয়ার কিন্তু এই সিনেমাটার প্রমোশন করছে, এবং বড় বড় রিভিউয়ার যারা রয়েছে তাদেরকে বলছে বা রিকোয়েস্ট করছে এই সিনেমার টিজারকে যেন রিয়াকশন করা হয়। তো দেখুন, আমি আমার সাধ্যমতে আমিও দু একজন ইউটিউবারের সঙ্গে, মানে ন্যাশনালি যারা রিভিউ করে তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে আমি মানে রিকোয়েস্ট করেছি তারা যেন এই সিনেমার টিজারটাকে হিন্দিতে রিয়াকশন করে। তো দেখুন, আপনি ভাবছেন আমি একজন দর্শক, আমি কি করব? তো আপনারও করার রয়েছে, আপনি একজন সাধারণ দর্শক হতে পারেন, তবে এই সিনেমাটার প্রমোশন আপনিও করতে পারেন। তো দেখুন, আপনারা তো সবসময় কমেন্ট করে অধিক অধিক করে বেড়ান, তো যখন এই সিনেমার টিজারটা রিলিজ করবে তখন সমস্ত যারা ন্যাশনালি রিভিউ করে, যারা হিন্দি সিনেমা সাউথ ইন্ডিয়ান সিনেমার রিভিউ করে, তাদের প্রত্যেকটি রিসেন্ট ভিডিওতে কমেন্টে নিচে গিয়ে লিখুন চেঙ্গিসের টিজার রিয়াকশন প্লিজ, এরকমভাবে লিখুন। তারা বাধ্য হতে হবে টিজারকে রিয়াকশান করতে, কারণ একটা জিনিসের উপর যখনই বেশি রিকোয়েস্ট যাবে তখন তারা বুঝতে পারবে নিশ্চয়ই এর মধ্যে কিছু তো একটা আছে। তারপর তারা সার্চ করবে, সার্চ করে দেখবে এবং সেটার বিষয়ে কথা বলবে। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে করতে হবে, মানে অডিয়েন্সের, এটা আমি অনেক সময় বলে থাকি, অডিয়েন্সরা চাইলে অনেক কিছুই করতে পারে। তবে একটা জিনিস ভালো লাগছে যে দেবের যারা ফ্যান বেস, বড় বড় ফ্যান বেসগুলো ছিল, তারাও কিন্তু জিতকে সাপোর্ট করছে এবং চেঙ্গিসকে সাপোর্ট করছে। কালকে আমি একটা ভিডিও করেছিলাম যে অনেকেই, মানে কিছু দেব ফ্যান ছিল যারা চেঙ্গিস নিয়ে খারাপ কথা বলেছে। তো আজকে আমি সকাল থেকে দেখছি বড় বড় দেবের ফ্যান পেজগুলো, সেগুলো থেকে বুস্ট করা হচ্ছে এবং পোস্ট করা হচ্ছে চেঙ্গিস নিয়ে, চেঙ্গিসকে সাপোর্ট করা হচ্ছে। তারা বলছে যে আমাদের মধ্যে যে বার্ড ছিল বা দেব ফ্যান এবং জিৎ ফ্যান, সেটা তারা শেষ করে দিয়েছে এবং জিৎ ফ্যানরাও কিন্তু রেডি, তারাও কিন্তু রেডি হচ্ছে যে বাঘা যতীন সিনেমার প্রমোশন করার জন্য। এই তো, এই সময়টাই তো চেয়েছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রি একদিন ঘুরে দাঁড়াবে আর আমাদের সমস্ত ফ্যান বেজগুলো এক হয়ে যাবে। তবে এখানে একটা কিন্তু দুঃখ রয়েছে, সেটা হলো আমরা রিভিউয়াররা তো খুব সুন্দরভাবে প্রমোশন করছি, দর্শকরাও প্রমোশন করছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যারা রয়েছে, যারা স্টার, ডিরেক্টর, প্রোডিউসার, তারা কোথায় করছে? তারা কেন চুপ? আজকে শুধুমাত্র দেব, অঙ্কুশ এবং বিক্রম চ্যাটার্জি আরও দু একজন হয়তোবা করেছে এই সিনেমাটাকে উইশ করেছে যখন হিন্দিতে রিলিজ করবে বলে অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু বাকি যারা বড় বড় বোদ্ধারা রয়েছে তারা কোথায় জিতকে নিয়ে সেরকম পোস্ট করতেও তো দেখছি না, টুইট করতেও দেখছি না, একটা উইশ করতেও দেখছি না, কী ব্যাপার? আজকে যদি আমরাই যদি সাপোর্ট না করি তাহলে সিনেমাটা কী করে উপরে যাবে? শুধু এটা তারা মাথায় ভাবছে যে সালা আমরা এতদিন থেকে সিনেমা করছি, এত প্রোডাকশন ধরে আমরা সিনেমা করছি, আমরা পারছি না, আর জিৎ একাই পেরে দিচ্ছে। আর এটা একার কোনো কথা নয়, জিতের সিনেমাটা যদি হিন্দিতে গিয়ে ভালো কালেকশন আনতে পারে তাহলে হিন্দির প্রোডিউসাররা বা হিন্দির যারা ডিস্ট্রিবিউট করে তারা কিন্তু পরবর্তী বাংলা সিনেমা যেটা বুঝবে, যেটার হাইপ বেশি, সেটা কিন্তু তারা আবারও নেওয়ার চেষ্টা করবে। এই জিনিসটা বুঝুন তো, এটাই হচ্ছে ব্যাপার। আপনারা সিরিয়াল বানিয়ে বানিয়ে না পুরো মাথাটাকে শেষ করে দিয়েছেন, সত্যি ভালো জিনিসের কদর করতেই জানেন না। তা না হলে ইন্ডাস্ট্রি, এত বড় ইন্ডাস্ট্রি, তারা সবাই চুপ। সিনেমা তো দেখি যে সপ্তাহে 8-10টা করে সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তখন তো সিনেমার লোকের অভাব থাকে না, যখন একটা ভালো কাজ আসছে সেটাকে নিয়ে কথা বলার লোকের অভাব। ভাই, এটা কি ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রির মধ্যে খুব খুব গোবর পচা রয়েছে। তো এগুলো আমি প্লিজ বলছি যে আপাতত সাইড করো, না হলে কোনো দিন উন্নতি করতে পারবে না, কোনো দিন উঠতে পারবে না। যেহেতু একটা সময় এসছে, একটা দরজা খুলছে নতুন, সেটাকে ওয়েলকাম করুন। তো জিতকে সাপোর্ট করুন, চেঙ্গিসকে সাপোর্ট করুন, প্রত্যেকজন ইন্ডাস্ট্রি যারা রয়েছেন সবাই এটাকে টুইট করুন, ফলো করুন, যাই করুন না কেন করুন, এটা নিয়ে পোস্ট করুন, শেয়ার করুন।